সাভার ট্র্যাজেডির ক্ষতিগ্রস্তদেরকে সর্বাত্মক সহযোগিতার হাত প্রসারিত করার জন্য ইতালি প্রবাসীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূত শাহাদাত হোসেন। আপনি জানেন যে আমাদের সরকার এই বিষয়টার প্রতি যথেষ্ট যত্নবান, দেশ জাতি সবাই এটা নিয়ে মর্মাহত। তেমনইভাবে আমরা যারা প্রবাসে আছি, প্রবাসীরাও এই বিষয়টা নিয়ে মর্মাহত। এই সময় দেশের জাতির পাশে দাঁড়াতে পারা এটা সবার জন্য সৌভাগ্যের। সুতরাং যে যেভাবে পারেন আপনারা এই সময় দেশের এই ক্রান্তিকালে আপনারা জাতির পাশে দাঁড়াবেন। রোমস্থ বাংলাদেশ দূতাবাসে নিউজ এনআরবির সাথে প্রতিক্রিয়া ব্যক্ত করছিলেন রাষ্ট্রদূত শাহাদাত হোসেন। আমি আমার নিজের ব্যক্তিগত তরফ থেকে আমার দূতাবাসের কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের পক্ষ থেকে এবং আমার প্রায় 2 লক্ষ বাংলাদেশি যারা ইতালিতে অবস্থান করছেন তাদের পক্ষ থেকে এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের পরিবারদের প্রতি সমবেদনা জানাই। এরপরে আল্লাহর কাছে দোয়া করি যারা এই দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন তাদের যেন আল্লাহ বেহেশতবাসী করেন, যারা আহত হয়েছেন তারা যেন শীঘ্রই সুস্থ হয়ে ওঠেন, এবং সর্বোপরি দেশ যে একটা ট্রমার ভিতর দিয়ে পাস করছে সেই ট্রমা থেকে আমরা যেন সত্তর উঠে আসতে পারি এই ঘটনা থেকে যা উদ্ভূত হয়েছে। আপনারা জানেন যে এই বিল্ডিংটি 10 দিন আগে, এই ঘটনার বোধহয় 10 দিন আগে বা তারও কিছুদিন আগে আনফিট বলে ঘোষিত হয়েছে। আমি স্পেশালি এই বিষয়টার উপরে গুরুত্ব দিয়ে বলতে চাই যে গার্মেন্টস আমাদের দেশের জন্য, আমাদের জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেক্টর, এবং এই গুরুত্বপূর্ণ সেক্টর বলেই সরকারও এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। ফলে এই বিল্ডিংটা যে পূর্বেই ঘোষণা করা হয়েছে যে এটা আনফিট বিল্ডিং, এর পরবর্তী সময়ে আমাদের অনেক নিজেদেরও সমস্যা আছে, সেগুলো নিয়ে আমরা দেশে সরকার এবং আমাদের নেতৃবৃন্দ সমাধানের চেষ্টা করছেন, এবং আমরা বিশ্বাস করি যে যেটা জাতীয় ইস্যু, জাতীয় সম্পদ, সেই সম্পদকে রক্ষা এবং জাতীয় ইস্যুকে একত্রিত হয়ে একসাথে আমরা বাংলাদেশিরা, বাঙালিরা একত্রিত কাজ করতে পারব, এটাই আমার বিশ্বাস। রাজধানী রোম সহ ইতালির বিভিন্ন শহরে প্রবাসীরা সাধ্যমতো কাজ করে যাচ্ছেন সাভার ট্র্যাজেডির ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে। মাইনুল ইসলাম নাসিম, নিউজ এনআরবি, রোম, ইতালি।